এটা খুব দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গের পুলিশ তারা তদন্ত করে তার সমস্ত মানে সুপারিশ তাদের যা বলার আছে সেগুলো মিডিয়াতে বলে, কোর্টে বলে না। অদ্ভুত একটা সিস্টেম। এস এস আলমের বিরুদ্ধে পুলিশ যা পদক্ষেপ নেওয়ার নিক তাতে আমাদের কিছু বলার নেই, উপযুক্ত আইন মেনে তারা পদক্ষেপ নিক। কিন্তু নওশের সিদ্দিকীর সঙ্গে এস এস আলমকে যুক্ত করে দেওয়ার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্ত যে মানে মিথ্যের অভিযোগের ওপর দাঁড়িয়ে সেটা কোর্টে আগের দিন প্রমাণ হয়ে গেছে। 144 ধারা ভাঙড়ে যেভাবে জারি করা হয়েছে, প্রথমত এটা নিয়ে কোর্ট জবাবদিহি করেছে, জবাবদিহি তলব করেছেন। 144 ধারা জারি করার কোনো এখতিয়ার থানার আইসির থাকে না। কোর্ট এটা সরাসরি প্রশ্ন করেছেন যে কিভাবে ভাঙড় থানার আইসি ভাঙড়ে 144 ধারা জারি করলেন, কোন ক্ষমতার বলে? এটা ছিল এক নম্বর প্রশ্ন। দু নম্বর প্রশ্ন, কতদিনের জন্য, কতদিনের জন্য 144 ধারা জারি করা হয়েছে, তার মেয়াদকাল কতদিন? সাধারণ মানুষের গতিবিধি, তাদের যে ফান্ডামেন্টাল রাইটস, তাদের মানে বাজারে যাওয়ার অধিকার, তাদের মিছিল করার অধিকার, মিটিং করার অধিকার, স্বাভাবিক স্কুল যেভাবে চলে, এই সমস্ত কিছু অবরুদ্ধ হচ্ছে 144 ধারার জন্য। অর্থাৎ মানুষের মৌলিক অধিকার অবরুদ্ধ হচ্ছে। তাহলে এই 144 ধারা ভাঙড় থানার আইসি কতদিনের জন্য পরিকল্পনা করে জারি করেছেন? আর তিন নম্বর প্রশ্ন হাইকোর্ট যেটা করেছেন যে কি এমন পরিস্থিতি হলো ভাঙড়ে, ভাঙড়ে এমন কী পরিস্থিতি হলো যে বিশেষ পরিস্থিতি তাকে জারি করতে হলো, তাকে 144 ধারা জারি করতে হলো? আমরা তো 8ই ফেব্রুয়ারি আরাবুল ইসলামের মিছিল দেখেছি ভাঙড়ে, যখন শাসক দলের যা যা প্রোগ্রামগুলো চলেছে, যা যা চলছে, তখন তো 144 ধারা দেখা যায় না। যখনই বিরোধী কোনো দল তারা কোনো প্রোগ্রাম নিতে চাইছে, মিছিল করতে যাচ্ছে বা মিটিং করতে যাচ্ছে বা অন্য কিছু করতে যাচ্ছে, তখনই সেখানে 144 ধারা জারি করা হচ্ছে। এইটা নওশের সিদ্দিকীর আমরা প্রত্যেকেই জানি 28শে ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজত হয়েছে, সেক্ষেত্র থেকে হাইকোর্টে কবে মুভ করছে দর্শকের জানার ইচ্ছা ছিল, সমর্থকদের জানার ইচ্ছা ছিল, রাজ্যবাসীর জানার ইচ্ছা ছিল কবে নওশের সিদ্দিকীর জন্য হাইকোর্টে মুভ করা হচ্ছে। আজকে আমার সঙ্গে রয়েছেন জুবি সাহা, আইএসএফের এর কর্মী, কথা বলবো, রাজ্য সদস্য। যে হ্যাঁ, হাইকোর্টে মামলা ফাইল হয়ে গেছে, আমরা অপেক্ষা করেছিলাম ম্যাংশালকোর্ট থেকে জামিনের, কিন্তু আপনারা জানেন প্রায় এক মাস অপেক্ষা করার পরেও ম্যাংশালকোর্ট থেকে বা বাড়িপুর কোর্ট থেকে কোনো জামিনের আবেদন মঞ্জুর হয়নি। ফলত উচ্চতর আদালতে আমরা এলাম, হাইকোর্টে মামলা ফাইল হয়েছে আগামী 22 তারিখ, অর্থাৎ বুধবার। নওশের সিদ্দিকীর 4টে মামলা টোটাল, 4 মানে কলকাতার নিউ মার্কেট, কলকাতার হেয়ার স্ট্রিট এবং ভাঙড়ের কেএলসি থানার দুটো মামলা, 4টে মামলারই শুনানি আছে বুধবার 22 তারিখ। এবং কলকাতার কেসে যারা গ্রেপ্তার হয়েছিলেন, আরও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে নেতৃত্ব এবং কর্মী সদস্যরা, তাদের ডেটটা পড়েছে 23 তারিখ, অর্থাৎ পরপর দুদিন, বুধবার এবং বৃহস্পতিবার কলকাতার কেসে যারা অ্যারেস্টেড হয়েছেন তাদের প্রত্যেকের জামিন মানে বেল পিটিশন করা হয়েছে, জামিনের আবেদন নিয়ে বিচারক শুনবেন এবং তিনি কি মতামত দেন সেটা আমরা অপেক্ষা করব। জ্যোতিপ্রিয় মল্লিক বলছে নওশের সিদ্দিকী অন্যায় অনৈতিক কাজ করেছে। দেখুন, অন্যায় বা অনৈতিকের মাপকাঠি দুটো জায়গা থেকে স্থির হয়। এক হচ্ছে সাধারণ মানুষ কি বলছেন। জ্যোতিপ্রিয় মল্লিক একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্য, তিনি পার্টি মেম্বার, তিনি তার রাজনৈতিক দলের মতামত সরকার পক্ষের মতামতকেই ধারণ করছেন এবং করে চলেছেন। ফলত পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ, আর 5টা রাজনৈতিক দল, নাগরিক সমাজের বিশিষ্টজন, যাদের যারা চিন্তাভাবনা করেন, যারা খবরাখবর দেখেন, যারা বিভিন্ন বিষয়ে মতামত দেন, তাদের মতামতের দিকে যদি আপনারা চোখ ফেরান তাহলেই বুঝে যাবেন যে কে অন্যায় করেছে আর কে করেনি। আর যদি অন্যায় কিছু করে থাকেন তাহলে আদালতে তার বিচার হবে, আমরা দেখব হাইকোর্টে যে তার জামিন হয় কি হয় না, যদি না হয় তার উপরের আদালত খোলা আছে। আর পুলিশ তো চেষ্টা করেছে, অন্যায় হয়েছে সেটাকে ধরে নিয়ে পুলিশ নানান রকম ধারা লাগিয়েছিল। মূল ধারা ছিল পুলিশকে অ্যাটেম্প টু মার্ডার, সেই অ্যাটেম্প টু মার্ডারের যে ধারা পুলিশ লাগিয়েছিল আমাদের আইএসএফের কর্মীদের বিরুদ্ধে, একটা ধারারও সপক্ষে তারা কোনো প্রমাণ দিতে পারেননি। প্রমাণ দিতে পারেননি বলেই তাদের ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেছে, এখন তারা চার্জশিট ফাইল করেছে। প্রমাণ হবে আগামী দিনে কে অন্যায় করেছে আর কে করেনি। এস এস আলমের বিষয়ে যে অভিযোগটা উঠেছে, আপনারা জানেন গত সপ্তাহে হাইকোর্টে একটি মামলা করেছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, সেখানে তিনি এটাই দাবি তুলেছেন যে একজন ব্যবসায়ী, তাকে কোনো তদন্তের বিষয়ে আদালত পুলিশ তাকে জেরা করতে চাইছে, করতেই পারে জেরা, সেই নিয়ে আমাদের কিছু বলার নেই। কোনো বিষয়ে যদি তার অভিযোগ থাকে বা জানার থাকে তিনি অভিযোগ করতেই পারেন, কিন্তু সেই অভিযোগের জন্য যেখানে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি, তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগপত্র নেই, সেখানে পুলিশ এখান থেকে তার টিম চেন্নাইয়ে খরচ করে, মানে সাধারণ মানুষের টাকা খরচ করে চেন্নাইয়ে পুলিশের টিম যাচ্ছে, তাকে নোটিশ ধরানো হচ্ছে, এই যে টাকা সেটা পাবলিক মানি, জনগণের টাকা খরচ করে পুলিশ আজ এই কাজটা করছে। এবং এই শুনানিটা শোনার পর আদালত রায় দিয়েছেন হাইকোর্ট,
মাননীয় বিচারপতি রায় দিয়েছেন যে এসএস আলমকে যদি কোনো বিষয়ে তদন্ত করতে হয় তাহলে তিনি তারা খুব বেশি হলে ভিডিও কনফারেন্সে করতে পারে, কিন্তু তাকে গ্রেপ্তার করা যাবে না, কোর্টের অনুমতি ছাড়া তাকে এখানে ডাকা যাবে না। এই সমস্ত তদন্তের মানে এই সমস্ত নির্দেশ হাইকোর্ট দিয়েছেন। এখন অদ্ভুতভাবে আমরা খুব ক্লিয়ারলি জানি এসএস আলমের সঙ্গে নওশের সিদ্দিকীর কেসের কোনো সম্পর্ক নেই, কিন্তু গত 18 ফেব্রুয়ারি যখন নওশের সিদ্দিকীর শুনানি হচ্ছে নিউ মার্কেট থানার কেসে, তখন সরকার পক্ষের আইনজীবী বলে উঠলেন যে তাকে জামিন জেল হেফাজতে দেওয়া যাবে না, তাকে পুলিশ হেফাজতেই রাখতে হবে। কেন? কারণ এসএস আলমকে যখন ভিডিও কনফারেন্সে যখন তাকে জেরা করা হবে তখন নওশের সিদ্দিকীর উপস্থিতি জরুরি। খুব স্বাভাবিকভাবেই ব্যাংশাল কোর্টের বিচারপতি এই প্রশ্ন তুললেন যে কী সম্পর্ক দুটোর মধ্যে, একজন ব্যবসায়ী এসএস আলম তাকে আপনারা জেরা করবেন, সেটা পুলিশ করবে, একটা অন্য কেস, আর নওশের সিদ্দিকীর কেস সম্পূর্ণ আলাদা কেস, দুটোর মধ্যে সম্পর্ক কোথায়, কিসের ভিত্তিতে দুটোর মধ্যে কানেকশন আপনি টানছেন? তো এই প্রশ্নের কোনো সদুত্তর পিপি দিতে পারেননি। তারা শুধু মিডিয়াতে এসে প্রেস কনফারেন্স করে বলতে থাকেন যে না আসলে এই দুটো ঘটনার লিঙ্ক, আর্থিক কেলেঙ্কারি রয়েছে, এরকম নানান কথা, তারা কোটি কোটি টাকা লেনদেন, বিজেপির সাথে যোগসাজশ ইত্যাদি নানান কথা, এই সমস্ত কথাগুলো আমরা মিডিয়া মারফত জানতে পারি। রীতিমতো এবারে নওশের সিদ্দিকী বলে গেলেন একমাত্র বিধায়ককে এইভাবে অন্যায়ভাবে আটকে রাখার প্রচেষ্টা চলছে, টাইমটাকে শুধু কিল করার চেষ্টা চলছে। তা ঠিকই তো, আপনারা তো দেখলেন যে 8 ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গের বিধানসভাতে বাজেট অধিবেশন শুরু হয়েছে, সেই বাজেট অধিবেশনে বিধায়ক থাকতে পারলেন না। এবং এই বাজেট অধিবেশনে একটা ইন্টারেস্টিং বিষয় যে বিধানসভা প্রকল্প উন্নয়ন কমিটির চেয়ারম্যান নওশের সিদ্দিকী, সেই কমিটির গত 10 বছর পর এই প্রথম টাকা বৃদ্ধি পেল, 60 লক্ষ টাকা ছিল সেটা বেড়ে 70 লক্ষ টাকা হলো। যে কমিটির চেয়ারম্যান নওশের সিদ্দিকী তিনি গত 2 বছর যে কমিটির জন্য লড়াই করে গেছেন, সেই কমিটির ফান্ড বাড়ানোর জন্য দাবি তুলেছেন, আজকে যখন সেই কমিটির চেয়ারম্যান যখন জেলে তখন তার অনুপস্থিতিতে তার এই দীর্ঘ 2 বছর লড়াইয়ের ফলে কিন্তু টাকাটা বাড়লো, ফলে তো এটা একটা জয়। এরকম আরও অনেক জয় হতে পারত, মানুষের সপক্ষে আরও অনেক জয়ের মুখ আমরা দেখতে পারতাম। একজন বিরোধী বিধায়ক, তৃণমূল এবং বিজেপি বাদ দিয়ে একজন বিরোধী বিধায়ক যদি বাজেট অধিবেশনে থাকতেন, পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কণ্ঠস্বর আরও অনেক জোরালোভাবে আসতে পারত। এটা অবশ্যই ক্ষতি, সেই ক্ষতি কীভাবে পূরণ করা যাবে সেটা আগামী দিনে আমাদের ভাবতে হবে, পশ্চিমবঙ্গের প্রত্যেক সাধারণ মানুষকে ভাবতে হবে, কারণ তারা পশ্চিমবঙ্গ সরকার খুব চক্রান্ত করে একজন বিরোধী বিধায়ককে বাজেট অধিবেশন থেকে বাদ রাখলো। এমনিতে এখন থেকে ডিজিটাল মার্কেটিং, স্যাপ, হোটেল ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের মতো প্রফেশনাল কোর্স করে চাকরি করুন নিশ্চিত। স্পেশালাইজেশনের জগতে নাম্বার 1 প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট www.emeacademy.co.in